পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। হজের জন্য জমানো টাকা করোনায় দান করলেন 87 বছরের বৃদ্ধা। প্রাণঘাতী মহামারী COVID-19 এর আক্রান্ত পুরো বিশ্ব। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সাহায্য তহবিলে হজের জন্য জমানো 5 লাখ রুপি দান করলেন 87 বছরের বৃদ্ধা খালেদা বেগম। 2020 সালে হজে যাওয়ার পরিকল্পনায় দীর্ঘদিন ধরে টাকা জমিয়েছিলেন তিনি। ভারতের জম্মু কাশ্মীরে এই বৃদ্ধা তার জমানো 5 লাখ রুপি পুরোটাই দান করে দিলেন COVID-19 তহবিলে, যা বাংলাদেশি মুদ্রায় 5.5 লাখ টাকার বেশি। প্রতিটি মুসলমানের হৃদয়ে লালিত স্বপ্ন থাকে যে একবার 2 পবিত্র ভূমি মক্কা মদিনা জিয়ারত করার, আর সামর্থ্যবান মুসলিম নারী পুরুষের জন্য জীবনে একবার হজ ফরজ। এই লালিত স্বপ্ন পূরণে 5 লাখ রুপি জমিয়েছিলেন জম্মু কাশ্মীরের 87 বছরের বিদ্যা খালেদা বেগম। সৌদি আরব লকডাউন করে দেওয়া সহ মহামারী করোনার প্রাদুর্ভাবে এ সময়ে বিদ্যা খালেদা বেগম তার হজের সিদ্ধান্ত পরিবর্তন করেন। যদিও মুসলিমদের জীবনের হজের গুরুত্ব অপরিসীম, তথাপিও তিনি COVID-19 আক্রান্তদের সহায়তায় হজের জমানো পুরো টাকাই করোনায় তহবিলে দান করে দেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে খালেদা বেগম তার জমানো টাকাগুলো ভালো কাজে লাগানোর চিন্তা করেন। তিনি বহু লোককে প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসে ভুগতে দেখেছেন, সে কারণে তিনি নিজের হজের জন্য জমানো টাকাগুলো মানুষের জীবন রক্ষায় COVID-19 তহবিলে দান করার সাহসী পদক্ষেপ গ্রহণ করেন। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন, এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।